আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, কাইন্ডলি সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, নতুন নতুন আপডেটের জন্য আপনাকে পাশের বেল আইকনটি প্রেস করতে হবে। শাকিব খানের সঙ্গে দিন দিন দূরত্ব করছে ঢালিউড অভিনেত্রী শবনম বুবলি। অবস্থা এমন পর্যায়ে গিয়ে ঠেকেছে যে কিং খানের সঙ্গে কথা বলাই প্রায় বন্ধ করে দিয়েছে নায়িকা। আর এসব হয়েছে সম্প্রতি অপবিশ্বাস ও আব্রাহাম খানের জয়ের প্রতি শাকিব খানের অতি আগ্রহের কারণে। তার উপরে শাকিব খানের নতুন ছবি বীর থেকেও তিনি বাদ পড়েছেন বলে খবর বেরিয়েছে। তাকে নিয়ে শাকিব খান প্রযোজিত প্রিয়তম ছবিও অনিশ্চিত, হাতে নেই নতুন কোনো অফার। সব মিলিয়ে অভিনয় নিয়ে অনেকটাই আগ্রহ হারিয়ে ফেলেছেন শাকিব খানের হাত ধরে নায়িকা হওয়া এ টিভি উপস্থাপিকা। বুবলির কাছের সূত্র জানিয়েছে, এমনটা চলতে থাকলে অভিনয় ছেড়ে দেবেন শবনম বুবলি, আবার ফিরে যাবেন টেলিভিশন মিডিয়ায়। তবে এখনই এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেননি তিনি। সবকিছুই এখন নির্ভর করছে শাকিব খান তার সঙ্গে কেমন ব্যবহার করেন তার উপর। শাকিব খান ও অপু বিশ্বাসের গোপন বিয়ের পর আড়ালে চলে যান অপু বিশ্বাস, আর এ সুযোগে শাকিবের হাত ধরে সামনে চলে আসেন বুবলি। একের পর এক শাকিব খানের সঙ্গে সিনেমা করে চলে আসেন আলোচনায়। কিন্তু অপু বিশ্বাস বুবলিকে মেনে না নিলে তাদের ছাড়াছাড়ি পর্যন্তও হয়ে যায়। কিন্তু এরপর কেটে গেছে দীর্ঘদিন। আস্তে আস্তে বড় হচ্ছে শাকিব খানের একমাত্র সন্তান আব্রাহাম খান জয়। সব ভুলে শাকিব খান সুযোগ পেলেই জয়ের কাছে আসছে, তার সঙ্গে সময় কাটাচ্ছে। সে সুযোগে সম্পর্ক ভালো হচ্ছে অপু বিশ্বাসের সঙ্গে, আর এই সম্পর্কটাই মেনে নিতে পারছেন না বুবলি। তিনি চাইছেন না শাকিব খান অপু বা জয়ের ব্যাপারে এত আগ্রহী হোক, কিন্তু এ ব্যাপারে বুবলির আপত্তি আমলে নিচ্ছেন না শাকিব খান। তার কাছে এখন সবার আগে ছেলে জয়, আর এতে করে সম্পর্ক তিক্ত হচ্ছে শাকিব খান ও বুবলির। এ নিয়ে দ্বন্দ্বের এক পর্যায়ে বীর ছবি থেকেও বুবলিকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেন শাকিব খান। যদিও সবাই জানে বুবলিকে বাদ দিয়ে ছবিতে জয়া আহসানকে নিতে চাইছেন পরিচালক কাজী হায়াত। কিন্তু আসল কথা হচ্ছে, এমন পরামর্শ প্রযোজক ও পরিচালককে দিয়েছেন শাকিব খান নিজেই। দ্বন্দ্বের এখানেই শেষ নয়। বুবলিকে নিয়ে শাকিব খান প্রিয়তম নামের যে সিনেমা বানানোর ঘোষণা দিয়েছিলেন তাও এখন বানাবেন কিনা তা অনিশ্চিত হয়ে পড়েছে। আর ছবি বানালেও সে ছবিতে বুবলিই নায়িকা হিসেবে থাকবেন কিনা তার কোনো নিশ্চয়তা নেই। সব মিলিয়ে বেশ কঠিন সময় পার করছেন শবনম বুবলি। তার কাছের লোকেরা বলছেন একটু প্রেম দরকার। বুবলির হাতে এ মুহূর্তে আর কোনো কাজ নেই। শাকিব খানের সঙ্গে তার যে কটি ছবিতে অভিনয় করার কথা ছিল তাও অনিশ্চিত হয়ে পড়েছে। বাধ্য হয়ে নতুন কিছু ভাবছেন বুবলি। যে কোনো সময় তিনি সিনেমাকে বাই বাই বলে দিলেও অবাক হওয়ার কিছু থাকবে না। অবশ্য বুবলিকে বাদ দিয়ে শাকিব খান আবার সংসার আর সন্তান নিয়ে আগ্রহী হয় বেশ খুশি শাকিব খান ভক্তরা। তারাও আবার চাইছেন যে করেই হোক টিকে যাক কিং খানের সংসার। জয়ের মতো এমন মায়াবী একটা শিশু ফিরে পাক তার সুখী মা বাবাকে। তবে শেষ পর্যন্ত কি হবে তার জন্য অবশ্যই আরো কয়েকটা দিন অপেক্ষা করতেই হবে। ভিডিওটি অবশ্যই শেয়ার করতে ভুলবেন না, আর হ্যাঁ, লাইক কমেন্ট করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।